প্রিয় ভাই যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছেন মোবারকবাদ মোবারক শুভেচ্ছা আলাইকুম দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পদে বিস্ফোরক পরিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি পরিদপ্ত একটি প্রকাশিত হয়েছে চলুন দেখা যাক বিস্তারিত দেখতে পাচ্ছেন যে গণপ্রতি বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটা প্রকাশিত হয়েছে চার বারো দু হাজার বাইশ তারিখে দেখতে পাচ্ছেন পদের নাম দিয়েছে ষাট কাপ কম্পিউটার অপারেটর বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর এবং জাতীয় বেতন স্কেল হচ্ছে চোদ্দ গ্রেড বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা হয়েছে দুটা দেখতে পাচ্ছেন এখানে যে সকল শিক্ষার্থী শিক্ষাগত যেগুলো দেওয়া আছে আপনার নিজ দায়িত্ব দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সেটা যায় কিনা ডান দিকে দেখতে পাচ্ছেন যে সাধারণ জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীকর আবেদন করার প্রয়োজন নেয় অর্থাৎ যে সকল জেলাগুলো উল্লেখ করা আছে তাদের আয় আবেদন করার কোনো দরকার নেই সকল জেলার এতি ও প্রতিমন্ত্রী আবেদন করতে পারবেন এই সব সবসময় মাথা রাখবেন এবার দ্বিতীয় পথ দেখতে পাচ্ছেন অফিস সহকারী রাখবেন কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পঞ্চয় হচ্ছে তিনটে তবে দেখতে পাচ্ছেন তার দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হচ্ছে আপনার নির্ধারিত সেটা দেখে নেবেন তারপর দেখেন তারা বেশ কিছু এখানে দিয়ে দিয়েছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু শর্তাবলিগুলো ভালোভাবে দেখবেন কারণ কোনো যদি ছুটে যায় বা বেশ যায় তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে এক্ষেত্রে কিন্তু আপনার করার কিছুই থাকবে না তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তী নতুন করে নিয়োগ অথবা নতুন করে নিয়োগ পরীক্ষার ফলাফল অথবা নতুন করে পরীক্ষার সময়সূচি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ